সম্মানিত সুধী, আজকে আপনাদের নিয়ে এসেছি একটি সমন্বিত ড্রাগন বাগানে। দেখুন, ড্রাগন এবং পেয়ারা একসাথে কীভাবে চাষ করা হচ্ছে আপনাদেরকে সেটি দেখানোর জন্য আমরা এই বাগানে নিয়ে এসেছি। এটি এক বছর চোদ্দ মাস আর কি, চোদ্দ মাস বয়সে একটি ড্রাগন ফলের বাগান। আগে ড্রাগনের গাছগুলো দেখুন, এটি লাল প্রজাতির ড্রাগন বা পিতায়া যেটাকে বলা হয়। আর নিচ দিয়ে দেখতে পাচ্ছেন যে পেয়ারা, থাই সেভেন জাতের পেয়ারা চাষ করা হয়েছে। আপনারা দেখুন, এটি পিঙ্ক রোজ জাতের ড্রাগন। আজকে মার্চ মাসের 12 তারিখ, এই 12 তারিখে দেখেন যে রোদের তাপমাত্রা বেশ, এখন প্রায় 26-27 ডিগ্রি সেলসিয়াস এবং গাছগুলো বেশ বড় সড়ো হচ্ছে। ঠিক এখান থেকে যদি পুরো ভিউটা দেখা হয় তাহলে পেয়ারা গাছগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট পেয়ারা গাছ ড্রাগন গাছের মাঝখানে। এইদিকে আপনাদেরকে দেখায় এটিও লাল জাতের ড্রাগন গাছ। দেখুন আপনারা, চোদ্দ মাস বয়সী এই ড্রাগন বাগানে গোড়ার দিকে বেশ সুন্দর করে প্রুনিং করা হয়েছে, উপরে খুব সুন্দরভাবে কুশিগুলো বেড়ে উঠছে, নিচের দিকে একেবারেই পরিষ্কার। খুব সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই ড্রাগন গাছ বেড়ে উঠছে। আপনাদেরকে আমরা ভেতরে নিয়ে যাব, তো তার আগে বাইরে থেকে ড্রাগন গাছগুলো আপনারা দেখুন। খুব সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠছে। যদি একটা ড্রাগনের ভেতরের দিকে আপনাদের দেখাই, ড্রাগন গাছ, পাশে হচ্ছে থাই পেয়ারা। দেখুন থাই পেয়ারা, এখানে অনেকগুলো কুশি দেখা যাচ্ছে পেয়ারা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি পেয়ারার মুকুল এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানেও দেখুন প্রত্যেকটা ডালে ডালে মুকুল দেখা যাচ্ছে। এখানেও দেখা যাচ্ছে তো প্রচুর ফুল এসেছে এই পেয়ারা গাছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এদিকে একটু দেখানোর চেষ্টা করি, এটি একটি ড্রাগন এবং এটি ম্যাজেন্ডা কালারের ড্রাগন। এটার গায়ের কাঁটাগুলো দেখেই বুঝতে পারবেন কি, এই দিক থেকে দেখাই তাহলে বেশ কাঁটা। বেশ শক্ত কাঁটা এবং ঘন কাঁটা, এবং একটা ডালের যে বৃদ্ধি সেটিও খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। দেখুন আপনারা, এদিকে যদি আপনাদেরকে দেখাই গোড়ার দিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন,
বেড়ে উঠছে, পাশেই আপনারা দেখতে পাচ্ছেন থাই 7 জাতের পেয়ারা। এখানে পেয়ারার গুটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও একটি ড্রাগন গাছ, এবং এটি সাদা জাতের ড্রাগন। দেখুন আপনারা সাদা জাতের ড্রাগন, গোড়ার দিকে অনেকগুলো কুশি আছে। এই বাগানের রেয়ার ভ্যারাইটি হিসেবে এই কুশিগুলো কর্তন করা হয় নাই, তবে আগামী এক সপ্তাহ পরে যদি এই কুশিগুলো কর্তন করা হয় তাহলে প্রত্যেকটা কুশি এক একটি চারাই পরিণত হবে। এটা যদি এখন কাটা হয় তাহলে চারা হবে। অতএব কোনো কিছুকেই অবহেলা করার সুযোগ নাই। দেখুন আপনারা পেয়ারা গাছ, ড্রাগন গাছ পাশাপাশি বেড়ে উঠছে। মাঝখানের যে ফাঁকা জমি, সেই ফাঁকা জমিতে পেয়ারা চাষ করা হয়েছে। এটি পেয়ারা যদি আপনাদেরকে দেখায়, পেয়ারার কুশি কতগুলো আসছে, কুশিতে কতগুলো পেয়ারা ধরেছে আপনাদেরকে দেখায়। আমরা প্রচুর কুশি আসছে এবং কোনো পরিচর্যা ছাড়াই, এখানে তেমন খুব বেশি পরিচর্যা নয়। ড্রাগন বাগানের যে পরিচর্যা, সেই পরিচর্যার মধ্য দিয়েই বেড়ে উঠছে। দেখুন খুব চমৎকার কুশি দেখা যাচ্ছে। এটি পিঙ্ক রোজ জাতের ড্রাগন পেয়ারা। দেখুন পেয়ারা গাছের গ্রোথ, ফুল সবই নিয়মতান্ত্রিকভাবে বড় হচ্ছে। দেখুন এখানে ড্রাগন, মিশ্র ড্রাগন, এখানে পিঙ্ক রোজ এবং লাল ভ্যারাইটি একই পিলারে পাশাপাশি। এদিকে যদি আপনাদের দেখায় তাহলে পেয়ারা, পেয়ারা গাছ। দেখুন পেয়ারা গাছের প্রত্যেকটি ডালে ডালে প্রচুর অসংখ্য পেয়ারার ফুল চলে এসেছে। নিশ্চিত যে এখানে এক একটা গাছেই 4-5 কেজি করে পেয়ারা আসবে। এখানে পেয়ারা গাছে একটি মুহূর্তে একটি পেয়ারা ধরে আছে। অনেকগুলো কুশি দেখা যাচ্ছে, অনেকগুলো কুশি দেখা যাচ্ছে। পেয়ারা এবং ড্রাগনের এই সম্বন্ধিত বাগান পরিদর্শন করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। দেখুন ড্রাগন বাগানের প্রত্যেকটি গাছ, এটি সাদা জাতের ড্রাগন, এবং কী সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠেছে। এবছর প্রত্যেকটি পাতায় পাতায় প্রচুর ড্রাগন আসবে আমরা আশা করছি। আমরা যে বাগানে এসেছি, দেখুন পেয়ারা, ড্রাগন, এবং ড্রাগন গাছ ছাঁটাইয়ের পরে দেখুন এই কুশিগুলো চারাও করা হয়েছে। ফলে কোনো কিছুই ফেলনা না, এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। পেয়ারা ধরে আছে আপনারা দেখুন, দুটো পেয়ারা আমরা দেখছি, এখানে একটি পেয়ারা আমরা দেখছি। এদিকে পেয়ারার পেয়ারা ধরবে দেখতে পাচ্ছি, পেয়ারার ফুল দেখা যাচ্ছে। তো এই পাশে যদি আপনাদের দেখায় তাহলে কাশ্মীরি আপেল কুলের গাছ আমরা দেখতে পাচ্ছি। এটিও কাশ্মীরি আপেল কুলের গাছ, এবছর কুল নেওয়া হয় না। এটি বলসুন্দরী জাতের বড় এর গাছ, এটাও বলসুন্দরী জাতের বড় এই গাছ দেখতে পাচ্ছেন আপনারা। বলসুন্দরী, পাশেই হচ্ছে ড্রাগন, এখানে কমলার, কমলার গাছ, কমলার গাছ কী সুন্দরভাবে
বেড়ে উঠেছে, এগুলোতেও ফুল চলে আসবে এবং আমি নিশ্চিত যে প্রচুর কমলা হবে। দেখুন ড্রাগন, ড্রাগন গাছ এবং এদিকে কমলা, এখানে পিঙ্ক রোজ জাতের ড্রাগন, কমলা, পেয়ারা, মিশ্র বাগান। এই বাগানে সব সময় কোনো না কোনো ফল থাকবেই, আসবেই, পাওয়া যাবেই। অতএব আমরা যারা বাগান করেছি, বাগান করব বলে নিয়ত করেছি, আমরা এরকম মিশ্র বাগান করতে পারি এবং মিশ্র বাগান থেকে আমরা প্রতিনিয়ত ফল পাবো আর কিছুদিনের মধ্যে পেয়ারা পাবো, ড্রাগন গাছে ফল আসবে। ফলে কোনো কিছু থেকেই নিরাশ হওয়ার মতো কোনো সুযোগ নাই। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি ড্রাগন গাছ বেশ সুস্থ, সবল, নিরোগভাবে বেড়ে উঠেছে, উঠছে এবং এদিকেও পেয়ারাও বেশ সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠছে। দেখুন পেয়ারা কি সুন্দরভাবে ধরেছে। এদিকেও যদি আপনাদের দেখাই কি সুন্দরভাবে পেয়ারা গাছে মুকুল চলে এসেছে। তো যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তাদের অনুরোধ করব বাগান ভিজিট করার জন্য এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, তাহলে আমরা আরও বেশি বেশি উৎসাহ পাবো এবং নতুন নতুন ভিডিও আপনাদের দেখানোর উৎসাহ পাবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে।